মৌসুমের প্রথম তাপ প্রবাহে নাকাল নিউ ইয়র্কবাসী। প্রচণ্ড গরম উপেক্ষা করে যারা বাইরে বের হয়েছেন তারাও চেষ্টা করছেন দ্রুত ঘরে ফিরতে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্কুলগামী শিক্ষার্থী, প্রবীণ ও পেশাজীবীরা। তাপপ্রবাহ থেকে সাধারণ মানুষকে রক্ষায় 500+ কুলিং সেন্টার খোলা হয়েছে, এতে সন্তোষ প্রকাশ করেছেন অনেকে। শুক্রবার নিউ ইয়র্কের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 95°F, যা অনুভূত হয়েছে 101°F, আর তাতেই পড়ছে সড়ক কিংবা সাধারণ মানুষের আবাসস্থল। গরম তো অনেক গরম হয়ে গেছে, গরমে অনেকে সহ্য করতে পারে না, অনেকে বয়স্ক যারা তারা অনেকেই সহ্য করতে পারে না, বেশি হয়ে যায়, টায়ার্ড হয়ে যায় আর কি। অনেক সময় ঘরে গেলে টায়ার্ড হয়ে যায়, এই পানির পিপাসা হয়, তারপরে অস্বস্তি লাগে। নিউ ইয়র্ক সিটি অফিস হিট অ্যাডভাইজারের মাধ্যমে বাসিন্দাদের নানা পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে বলা হয়েছে নাগরিকরা নিকটস্থ কুলিং সেন্টার খুঁজে পেতে 311 কল করতে পারেন। শহরের সিনিয়র সিটিজেন যাদের মানসিক ও ক্রনিক ডিজিজ রয়েছে তাদের প্রতি বিশেষ যত্নবান হওয়া সহ বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে। পেশাগত কাজে যারা বের হয়েছেন তারাও একটু পরপর খুঁজছেন পার্ক, গাছের কিংবা বহুতল ভবনের ছায়া, আর তাতে নিজেকে শীতল করছেন। বাইরে যে গরম পড়ছে, গাছের নিচে না দাঁড়ায় উপায় নাই, কারণ একটু গাছের নিচে মনে হচ্ছে সেফ মনে হচ্ছে আর কি আমাকে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন প্রচণ্ড তাপপ্রবাহে সাধারণ মানুষ পানি শূন্যতা, মানসিক স্বাস্থ্যের ঝুঁকি, হিট স্ট্রোক, চর্মরোগ, ডায়রিয়া, হিট পিরিমা, হিট ক্র্যাম্প, হিট টিটানি সহ বেশ কিছু শারীরিক ও মানসিক সমস্যার মুখোমুখি হন। এসব সমস্যা থেকে বাঁচতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দেন ঘর থেকে কম বের হওয়া, ঢিলে ঢালা পোশাক পরা, প্রতিদিন গোসল করা, প্রচুর খাবার পানি পান করা সহ ফল জাতীয় খাবার খাওয়া। তবে পেশাগত কারণে যারা বাইরে বের হচ্ছেন তারা পড়ছেন বেশি বিপাকে, বিশেষ করে নির্মাণ শ্রমিক, ফুড ডেলিভারি, উবার ড্রাইভার সহ এসব পেশায় যারা আছেন তারা একটু পরপরই হাঁপিয়ে যাচ্ছেন এবং গাছের ছায়া কিংবা কুলিং সেন্টারগুলোতে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন। যে আমাদের ডিউটি করতে সমস্যা হয়, যখন ডেলিভারি দিতে যাইতেছি এখন শরীর ফুরিয়ে যায় রোদে, অনেক কষ্ট হয়, আর গাছের নিচে বসলেও তেমন বাতাস থাকে না। কাজকর্ম হলো, আমরা তো ডেলিভারি করি, কাজ করতে গেলে কাজ করা যায় না, শরীর দুর্বল হয়ে যায়। সিটি মেয়র অফিস 5টি বরোর লাইব্রেরি সহ সিনিয়র সেন্টারের কুলিং সেন্টারগুলো খুলে দেয় গত মঙ্গলবার, এজন্য বাসিন্দারা ধন্যবাদ দেন তাকে। ডেফিনেটলি মেয়রকে অ্যাপ্রিসিয়েট করি, এটা আমাদের হিউম্যান হেলথের জন্য অত্যন্ত প্রয়োজন। সিটি হলের তথ্য মতে প্রতি বছর নিউ ইয়র্ক সিটিতে প্রচণ্ড তাপপ্রবাহে মারা যাচ্ছেন 350 জন। শরীফুল ইসলাম, TVN24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।